والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من يدعوني فاستجيب له من يسألني فأعطي له من يستغفر لي فاغفر له رواه البخاري ومسلم عن نعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة رواه الترمذي وصححه الألباني رحمه الله الحمد لله প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র দিনে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিদায় শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ তাসলিম বর্ষিত হোক আখেরি পয়গাম মানব জাতির মুক্তির দিশারি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني أفقه قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। আজকে খুতবার বিষয় পাওয়ারফুল একটি ইবাদত তা হলো দোয়া। শক্তিশালী সব থেকে শক্তিশালী ইবাদত হলো দোয়া। এই দোয়া নিয়েই কোরআন হাদিস থেকে যতটুক সম্ভব সংক্ষিপ্ত প্রসারে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য চেঞ্জ হয়। দোয়া এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষের ইহকালীন পরকালীন কল্যাণ হয়। আল্লাহর কাছে প্রার্থনা করার মাধ্যমে মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। দোয়া মানেই কাকতি মিনতি প্রার্থনা করে অন্তর থেকে আল্লাহর কাছে চাওয়া। অনেক সময় দেখা যায় যে আমরা দোয়া করি, হাত উঠালাম, কিছু চাইলাম, যদি পাই পেলাম, না হলে অন্য কিছু। আসলে দোয়া এইভাবে চাইলে পাওয়া যায় না। দোয়াটাই কাকতি মিনতি। আমরা দেখেছি ছোট বাচ্চা যখন মায়ের দুধ পান করে, এই বাচ্চাটি এমনিতেই খুব বেশি ক্রন্দন না করলে মায়ে তাকে দুধ পান করায় না। যখন খুব বেশি ক্রন্দন করে, দেখছে মায়ে যে আর বাচ্চা থামছে না, এই মুহূর্তে বাচ্চাকে মায়ে দুধ প্রদান করে। অনুরূপ আমরা দেখেছি কোনো সন্তান যখন বাবার কাছে কিছু চাই, হঠাৎ করে বাবা তা দিয়ে দেয় না, একদিন দুই দিন অনেকে দেয়, কিন্তু বেশিরভাগ সময় চাওয়া মাত্র পাওয়া যায় না। বরং যেটা বলা হয় খুব জোর করে যখন বাচ্চা, না ছোড় বান্দা মানে ছাড়বে না, আর দেওয়াই লাগবে, এই মুহূর্তে বাবাই বাধ্য হয় তাকে তার আশাটা পূর্ণ করার জন্য দিতে বাধ্য হয়। এই জন্য আল্লাহ সুবহান তাআলার কাছে চাওয়ারও একটি পদ্ধতি রয়েছে। চাওয়াতে কাকতি মিনতি করতে হয় তাহলেই পাওয়া যায়।
আমরা হাদিসে শুনেছি জানি সহি হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর কাছে প্রার্থনা করলে দুইটি পদ্ধতি অবলম্বন করতে হয় তাহলে দোয়াটি কবুল ও মঞ্জুর হয় এক নম্বরে আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাসূল সাল্লাল্লাহু সাল্লামের উপর দোয়া মানে দরুদ পাঠ করা আল্লাহর প্রশংসা এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দোয়া দরুদ পাঠ করলে দোয়া করলে এই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করেন তাই তো আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব যে সালাত যে আমরা পড়ি সালাতটা পরিপূর্ণ সালাতকে দোয়া বলা হয়েছে এর মাঝে আরেকটি যে সালাত আমরা পড়ি যাতে রুকু নেই সিজদা নেই কিন্তু এই সালাতকে দোয়া বলা হয়েছে সেই সালাতের নাম জানাজা সালাত জানাজা সালাত যে আমরা পড়ি সালাতুল জানাজা আমরা মাইয়েতের জন্য যে জানাজা সালাত পড়ি এখানে পরিপূর্ণটাই দোয়া কেন যে এখানে সূরা ফাতিহা রয়েছে এর সাথে দুরুদ আছে দুরুদ পড়ার পরে মাইয়েতের জন্য আমরা দোয়া করে থাকি আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ও মাইয়িতিনা যা আমরা জানি এই জন্য এই হাদিসগুলা থেকে এবং শারঈ বিধান থেকে বোঝা যায় যে দোয়া করার প্রারম্ভে আপনাকে আমাকে প্রশংসা আল্লাহর প্রশংসা এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠ করলে এই দোয়াটি কবুল হয় এরপরে যে আমরা লক্ষ্য করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন যে মানুষের জন্য তার বান্দাদের জন্য সুপারিশ করবেন এই মুহূর্তে এই বান্দাটি আদমের কাছে যাবে নোহের কাছে যাবে মুসার কাছে যাবে ঈসার কাছে যাবে আর নবী রাসূলদের কাছে যাবেন সবাই বলবেন যে আজকে আল্লাহ তাআলা আমার উপর রাগান্বিত হয়ে আছেন আমার করার কিছু নেই অন্য জায়গাতে যাও লাস্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যক্তি যখন যাবে তিনি বলবেন যে এই দায়িত্বটি আমারই তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গিয়ে ডাইরেক্ট চাওয়া শুরু করবেন না বরং তিনি আল্লাহর সিজদার জন্য পড়ে যাবেন সিজদায় পড়ে যাবেন সিজদার থেকে প্রশংসনীয় বিষয় আর কিছু নেই এই জন্য আমাদের যখন কোনো খুশির বিষয় হয় যে আপনার জীবনের কোনো খুশির সংবাদ পেয়েছেন ওই সময়তে কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাআলার সিজদা করতে হয় শুকরিয়া সিজদা এখানেই আল্লাহ তাআলার প্রশংসা লুকায়িত রয়েছে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বান্দার সুপারিশের জন্য ডাইরেক্ট গিয়ে তিনি বলবেন না যে আমি ওনার জন্য সুপারিশ বা এই বান্দার জন্য আমার এই উম্মতের জন্য সুপারিশ করব এমনটি তিনি বলবেন না ডাইরেক্ট গিয়ে তিনি সিজদায় পড়ে যাবেন আল্লাহর প্রশংসা করবেন এরপর আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা তোমার মাথা উত্তোলন করো তাহলে মাথা উত্তোলন করো তুমি শাফাত করলে তোমার শাফাত গ্রহণ করা হবে সাল তোতা তুমি ওয়াসিলা করলে আমার কাছে চাইলে তা দেওয়া হবে এই হাদিসগুলা থেকে প্রমাণ হয় বুখারী মুসলিমের হাদিস যা প্রমাণ হয় যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছেও চাইতে হলে তার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠ করলে চাইলে সেই দোয়াটি কবুল হয় আমরা জানি ইসমে আযম বলে একটা বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর নামগুলায় ইসমে আযম তার ভিতরে উত্তম সর্বোপরি নাম রয়েছে যে হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিন্তায় পতিত হতেন কোনো দুনিয়াবি বিষয় অথবা কোনো বিষয় নিয়ে তিনি চিন্তিত হতেন তখন আনাস বিন মালিক তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পাঠ করতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস হে আল্লাহ তুমি চিরঞ্জীব তুমি সবার রক্ষণাবেক্ষণশীল বিধাই তোমার কাছে তোমার রহমতের সাহায্য চাচ্ছি তাই আমরা দেখেছি আল্লাহর কাছে এইভাবে দোয়া প্রার্থনা করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন হাদিসটি ইমাম তিরমিজি লিখেছেন সহিহ আলবানী রাহিমাল্লাহ সহি বলেছেন আনাস বিন মালিকের আরেকটি হাদিস আমরা পাই যে দোয়া কবুলের অনেক সময় তার ভিতরে দোয়া ক্ষেত্রগুলো বলতে চাচ্ছিলাম যে আমরা একটি দোয়া জানি তারপর এই দোয়াটি আপনাকে নিজেকে বলছি আগে
আপনাদেরও বলছি এই দোয়াটি কাইন্ডলি একটু পড়বেন, আপনার ইহকাল পরকাল কল্যাণ নিহিত রয়েছে। ছোট্ট একটি দোয়া। আনাস বিন মালিক তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের যে ফজরের ফরজ সালাত রয়েছে এই সালাতে তাশাহুদ দুরুদ দয়া মাসুরা রয়েছে, এগুলা পড়ার পরে তিনি এই দোয়াটা পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটির ভিতরে দুনিয়া আখিরাতে সব কিছু লুকায়িত রয়েছে। আপনি আল্লাহকে বলছেন হে আল্লাহ ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, তোমার কাছে কল্যাণকর ইলম চাচ্ছি, তোমার কাছে এমন একটা জিনিস চাচ্ছি যে ইবাদতটি করবে এটি যাতে করে তোমার কাছে কবুল হয়। এই দোয়াটি প্রার্থনা, তোমার কাছে কল্যাণ চাচ্ছি এবং উপকারী জ্ঞান তোমার কাছে চাচ্ছি। এরপরে আল্লাহকে আপনি বলছেন ওয়ারিসকান তৈয়িবা, হে আল্লাহ আমাকে পবিত্র রিজিক প্রদান করো, ও আমালান মুতাকাব্বালা, আর আমি যে আমলটি করব যাতে তোমার কাছে গ্রহণীয় মঞ্জুর হয়, তুমি অ্যাকসেপ্ট করো সেটাকে গ্রহণ করো, এটি আমি তোমার কাছে চাচ্ছি। এই দোয়াটি মুখস্থ না থাকলে ইমাম সাহেবকে বলে জিজ্ঞেস করে মুখস্থ করে নিয়েন, সবার কাজে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, আমার জীবনে কত অন্যায় করি, অন্যায় অনেক কিছুই আমরা করি, সালাতের মাধ্যমেই আপনার অন্যায়গুলা দূরীভূত হয়ে যাবে আশা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, তার মানে আবার আপনাকে বলছি যে আল্লাহর কাছে এইভাবে আমি চাচ্ছি যে কল্যাণকর এলেম, আর কল্যাণকর এলেমের ভিতরে রয়েছে ইখলাস। আল্লাহর জন্য আপনি বলছেন আল্লাহ আমার এই ইবাদতে তোমার সন্তুষ্টি অর্জন, যে আমলটি কবুল হবে যাতে তোমার সন্তুষ্টি অর্জন, যা অর্জন করছি এটি যাতে উপকারী কল্যাণ হয়। এরপর আল্লাহকে বলছেন অরিজকান তৈয়িবা, আপনি এই দুয়ার ভিতরেই বলছেন আল্লাহ আমাকে পবিত্র রিজিক দাও। আমরা জানি পবিত্র রিজিক ভক্ষণ, পবিত্র রিজিক ভক্ষণ করলেই আপনার ইবাদত বন্দী কবুল হয়, এর সাথে আপনার জীবনের রুজি রোজগার সব কিছুতেই আল্লাহ তাআলা বরকত দান করেন। এরপর আল্লাহকে বলছেন ও আমালান মুতাকাব্বালা, হে আল্লাহ তোমার কাছে কবুল আমল যেটি কবুল হয় সেটি আমি চাচ্ছি। এখানে তিনটি বিষয় লুকায়িত আছে। ওলামা সুন্নাগণ বলছেন যে ইবাদত কবুলের তিনটি শর্ত আমরা জানি দুইটি, কেউ বলেন তিনটি, দুইটিতে সীমাবদ্ধ, তার ভিতরে তৃতীয় নাম্বারটিও লুকায়িত আছে। তো তিনটি ইবাদত কবুলের শর্ত এই হাদিসটিতে বলা হয়েছে, এই দোয়াতে বলা হয়েছে। প্রথম নাম্বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, এটি ওলামাগণ বলছেন যে ইখলাসের দলিল। আপনি আপনার ইবাদতগুলা যা ইবাদত করবেন, আপনার জীবনের যত প্রকার ইবাদত করবেন, সালাত বলেন, জাকাত বলেন, হজ বলেন, সিয়াম বলেন, মাদ্রাসা মসজিদ তৈরি করা, আরও আল্লাহ ভীতি যা ইবাদত রয়েছে সব ইবাদতে যাতে আপনার ইখলাসটা ঠিক থাকে, তাহলে এখানে ইখলাসের দলিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। ওলামাগণ বলছেন এটা ইখলাসের দলিল। ইখলাস যেখানে আছে সেখানে কোনো শিরকিয়াত কাজ নাই, মানুষ দেখানো কাজ নাই, বেদাতি কাজ নাই, আল্লাহর জন্য হয়ে যায়। দ্বিতীয় নাম্বার যে আপনারা জানেন আমালান মুতাকাব্বালা, যে আমালান মুতাকাব্বালা এর অর্থ এই, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের দলিল। তিনি বলছেন যে আমলটি আপনি করবেন আপনার জীবনে যে আমলটি হবে, এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলেছেন করতে বলেছেন ঠিক সেইভাবে আপনাকে করতে হবে, এটি ওলামাগণ বলছেন আমালান মুতাকাব্বালা, এটি ইখলাসের দলিল। এরপরে বলছেন অরিজকান তৈয়িবা, আর একটি ইবাদত কবুলের দলিল। আপনারা শুনেছেন জানেন যে পবিত্র রিজিক ভক্ষণ করলেই ইবাদত কবুল হয়। তো এই তিনটি শর্ত এই ছোট একটি দোয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী থেকে স্পষ্ট হয় যে এই দোয়াটি আপনি আমি পড়ার চেষ্টা করব, দেখবেন আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। ধর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, ইবাদতের কথা বলছিলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে আপনি বলছেন আল্লাহকে তুমি ডাকো, তোমার প্রতিপালক যিনি তাকে ডাকো তোমার ডাকে সাড়া দিবেন, তোমার ডাকে সাড়া দিবেন। আল্লাহকে আসলেই আমরা ডাকার মতো ডাকতে জানি না, যদি জানতাম তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমার দোয়াগুলা কবুল করতেন। ইবাদতটা দুই প্রকার, যেহেতু আপনাকে বললাম এই আয়াতে তাওহীদের কথা বলছেন, আপনার জীবনটাই তাওহীদ। যদি লক্ষ্য করেন আপনি বুঝতে পারবেন, আল্লাহর কালাম তেলাওয়াত করলে বুঝবেন যে পবিত্র কালাম আল্লাহর কালাম সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পরিপূর্ণ কোরআনটা তাওহীদ।
আপনার জীবনটাই তাওহীদ। যখন দুনিয়াতে এসেছিলেন দুনিয়ায় আপনার রূহ জগৎ আল্লাহ যখন রূহকে সৃষ্টি করেছিলেন এই মুহূর্তে আপনাকে তাওহীদ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? সবাই আমরা বলেছিলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এখানে সবাই কিন্তু আয়াতে শামিল, ওই রূহ জগতে সবাই বলেছিল কওলু বালা, জি হ্যাঁ আপনি আমাদের প্রভু প্রতিপালক সত্য মাবুদ। মানুষেরা পরে এসে তারা পদস্খলন হয়েছে কিন্তু রূহ জগতে সবাই আল্লাহকে একমাত্র সত্য মাবুদ হিসেবে গ্রহণ করেছে। এই দলিলটি আল্লাহ তাআলা সবার কাছে প্রেরণ করে সবার সাক্ষী হয়ে গেছেন। কিয়ামতের দিন আপনি বলতে পারবেন না যে আমার কাছে কোনো দাওয়াত পৌঁছেনি, এইটা আপনার বলার কোনো মুখ থাকবে না। তাই আপনার কাছে স্বীকৃতি প্রদান করা নিয়েছেন, করিয়ে নিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা। তাই আপনাকে বলছি যে আপনি দেখবেন আবার মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণ করার ক্ষেত্রে মুয়াযি ইবনে জাবাল তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কানা আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্না, আপনি দুনিয়াতে এসেছেন এই কালিমা পড়ে মুসলিম হয়ে, পরে পদস্খলন হয়েছেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার যদি পদস্খলন না হয় যেইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সৃষ্টি করেছেন সেইভাবে যদি আপনি থেকে যান তাহলে কিন্তু ইসলাম ফিতরত তাওহীদের উপর আপনি টিকবেন, আর যদি ওর থেকে পদস্খলন হন তাহলে অন্য পথে যাবেন। মৃত্যুর সময়ও যদি আপনি ইমান নিয়ে মুসলমান হয়ে যেতে পারেন আপনার জন্য কল্যাণ, তাই মৃত্যুর সাথে সাথে আপনাকে এই কালিমাটা কালিমা নিয়ে আপনি যেতে পারলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, যদি না শুনেন কোথাও আজকে শুনে নেন, যে যারা হিন্দুর পণ্ডিত আছে আপনাদের মুসলমানদের ভিতরে বড় বড় আলেম ওলামা, এরা পণ্ডিত, মানুষকে এরা সঠিক পথ দেখান। অনুরূপভাবে হিন্দুদের ভিতরে পণ্ডিত আছে, এই পণ্ডিতরা কি বলে দেখেন, এরা ওদের মৃত্যুর সময় কানে কানে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ না বললে স্বর্গ পাওয়া যাবে না, এই জন্য ওই ব্যক্তিটি মুমূর্ষু ব্যক্তি ওর কানে কানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলেই স্বর্গ পাবে নচেত পাবে না। তাদেরও বিশ্বাস যে লা ইলাহা ইল্লাল্লাহ এ বাক্যটির মাধ্যমে জান্নাত পাওয়া যায়, কিন্তু মুমূর্ষু অবস্থায় কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা সেটি কবুল করবেন না, মঞ্জুর করবেন না, সেটা তার কাছ থেকে গ্রহণ হবে না। এই জন্য তারাও জানে, হিন্দু যারা অমুসলিম পণ্ডিত এরাও জানে যে একটি বাক্য রয়েছে এটি পাঠ করতে হয় নচেৎ জান্নাত পাওয়া যাবে না। যদি না বিশ্বাস করেন তাদের আলেম ওলামা যারা পণ্ডিত তাদের জিজ্ঞেস করিয়েন যে আসলে কি তাই, যে আপনাকে তাই বলবেন, কিন্তু এই মুহূর্তে আপনার বলার কিছু নেই। একটি ঘটনা আমার এক ছাত্র সে বলছিল যে ওস্তাজি সত্যি এই যে ঘটনা আছে সত্যি আমি এই ঘটনার ঘটনা পেয়েছি এক লোকের মুখ থেকে। কি করে, যে ওনার বাবা যখন মৃত্যুবরণ করেন এই মুহূর্তে ও হিন্দু পণ্ডিত এসেছে, এখন বাবা যেহেতু মৃত্যুবরণ করতে যাচ্ছে হিন্দু পণ্ডিত এসেছে এখন তাকে কালেমা পড়াবে, সবাইকেই বলছে তোমরা কেউ থাকতে পারবে না এই রুমে। এখন ছেলে বলছে আমি তো তার ছেলে, আমি থাকবো না, কারণ আমি থাকবোই আমার বাবার কাছে। যা হোক জোর করে সে থাকলো, থাকার পরে ওই যে পণ্ডিত তাকে পড়াচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আগে থেকে চাচ্ছিল তার ছেলেটা যে ইসলাম ধর্ম গ্রহণ করবে, যখন দেখলো এই হিন্দু পণ্ডিত বলছে এই বাক্য ছাড়া স্বর্গ পাওয়া যাবে না, তার দৃঢ় বিশ্বাস হলো যে সত্যি কথাই বলছে, বিধায় এই পথে আর থাকা যাবে না। যখন ওই লোকটির বাবা মারা যায় তারপরে তার মাকে এসে এই ছেলে বলে যে মা আমি মুসলমান হতে চাই। কেন কেন মুসলমান হতে চাই, যে এই পণ্ডিত এই যে হিন্দু আমাদের যে আলেম আমরা বলছি এই এসেছিল, এসে বাবাকে এই কালিমাটা পড়ার জন্য বলেছে, এই অবস্থায় তো হবে না, বাবা তো মৃত্যুবরণ করেছে, তো এই কালিমা ছাড়া জান্নাত স্বর্গ পাওয়া যাবে না, বিধায় আমি আর এই ধর্মে থাকতে চাই না, আমি মুসলিম হতে চাই। তারপরে ওর মা বলছে যে বাবা আমার থাকা অবস্থায় তুমি মুসলমান হয়েও না পরে হয়েও, তো যা হোক আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেছেন ওই লোকটিকে, তার মায়ের মৃত্যুর পরে ওই লোকটি মুসলমান ঠিকই মুসলমান হয়েছে। তা আপনাকে কেন বলছি এটা মিথ্যা কথা বলছি না, বাস্তব নমুনা, যে সাক্ষী ও যে করেছে সে নিজে বলেছে। তো এই যে তারাও বিশ্বাস করে যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ ছাড়া স্বর্গ মিলবে না, জান্নাত পাওয়া যাবে না, মুসলিম হয়েও যদি আপনি পাপিষ্ট হন তারপরে মুসলিম হয়ে মৃত্যুবরণ করলে আপনার ইমান থাকলে জেনে রাখেন
মুসলমান হওয়ার ফজিলত একদিন না একদিন আপনি জান্নাত পাবেন, পুড়ে পুড়ে কয়লা হয়ে গেলেও আপনি একদিন জান্নাত পাবেন, এটি সর্বোচ্চ মর্যাদা মুসলমানদের। তা আপনাকে বলছিলাম যে আপনার জীবনের সকল কিছু ইবাদত, এই দোয়াও একটি ইবাদত। কেন আপনাকে বলছি বুঝাই দিচ্ছি, দোয়া দুই প্রকার, দোয়া আল ইবাদা, দোয়া আল মাসআলা। দোয়া ইবাদত কোনটি? ওলামাগণ মুহাক্কিকিন রাহিমাল্লাহ বলছেন, তার ভিতরে শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ ইনারা ব্যাখ্যায় নিয়ে এসেছেন যে দোয়া আল ইবাদা, আপনি জিকির করছেন, বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি ইবাদতকারী মুসল্লি, আপনি সালাত আদায়কারী, ইমাম সাহেব সালাত আদায় করছেন, তিনি সালাত আদায়কারী, আপনি সালাত করছেন, জাকাত আদায় করছেন, সিয়াম করছেন, এটা হলো দোয়া আল ইবাদা। আর দোয়া আল মাসআলা, যে আল্লাহর কাছে প্রার্থনা, আপনি সালাত যে আদায় করছেন, সালাত আদায়ের মাধ্যমে কিন্তু একটি আপনার চাওয়া আছে, আছে না? সালাত আদায় করে কি ক্ষান্ত না কিছু চাইবেন আপনি? আপনার চাওয়া আছে এখানে, চাওয়াটা কি? যে আল্লাহর কাছে আপনি নেকি আশা করছেন, এই নেকিটাই হলো দোয়া আল মাসআলা। মাসআলা মানে চাওয়া, তলাব, প্রার্থনা করা। তাহলে সালাত পড়লেন কার জন্য? সালাত পড়লেন আপনি পড়ে গেলেন, কিন্তু দোয়া ইবাদা মাসআলা প্রায় কাছাকাছি একই, কিন্তু সালাত পড়ার পরে আপনার মনের একটা আশা রয়েছে যে না, আমি এই সালাতটি আল্লাহর জন্যই পড়েছি, খালিস অন্তরে আল্লাহর জন্যই করেছি, যাতে এটি আল্লাহর কাছে কবুল হয়। তাই আপনার ইবাদতটা খালিস অন্তরে যখন আল্লাহর জন্য চাওয়াটা হয়, তখনই এটি হলো দোয়া আল মাসআলা। এই জন্য আপনাকে বলতে চাচ্ছি যে দোয়াটা দোয়া লিল্লাহ ও দোয়া লি গাইরিল্লাহ, দোয়া প্রার্থনা আল্লাহর কাছে, যেটি বললাম সালাত পড়ছি এই সালাতের জন্য নেকি চাচ্ছি আল্লাহর কাছে, আপনি সিয়াম রাখছেন, সিয়াম রাখার পরে নেকি চাচ্ছেন আল্লাহর কাছে, আপনি জাকাত দিচ্ছেন, জাকাত দেওয়ার পরে সাদকা করছেন, এরপরে নেকি চাচ্ছেন আল্লাহর কাছে, প্রতিষ্ঠান করছেন, মসজিদে জমিদান করছেন, প্রতিষ্ঠানে জমিদান করছেন, মাদ্রাসায় ভালো কাজ করছেন, এটিও একটা ইবাদত, কিন্তু নেকি চাচ্ছেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এটি হলো আল্লাহর জন্য। আর অপরটি হলো যে আপনার বাংলাদেশের মানুষ, অবুজ মানুষ, যারা অবুজের মতো কাজ করে, তিনারাকে বলছি সাবধান হয়ে যান, পরকাল অতি নিকটে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের মতো অনেক ভাই রয়েছে যারা তাওহীদ বুঝে না, দোয়া আর প্রার্থনা ইবাদা কি বুঝে না, তারাই মূলত মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে চাই, সেখানে খাসি দেয়, জবাই করে, নজর মানে, প্রার্থনা করে, কবরের মাটি নিয়ে পর্যন্ত বরকত নেই, বাচ্চা না হলে অমুক বাবা এই বাবা বলে তার কাছে গিয়ে বলে আমার বিপদ আপদগুলো সেরে দাও, এইগুলা দোয়া প্রার্থনা করে, এটিই বড় শিরিক। এই কথাগুলা মানব জাতিকে বুঝাতে আমরা পারলাম না, এখন আমরা ব্যর্থ। তাই তাওহীদের তাওহীদের বাণীগুলো আমাদের সমাজে, মুসলিম সমাজ, আলেম ওলামা অনেক ভাই ব্রাদার যারা রয়েছেন, এরা এখন পর্যন্ত নবী রাসুলদের কি দাওয়াত ছিল তাদের বুঝে আসে নাই, এই জন্য তারা এখন পর্যন্ত কবরের কাছে গিয়ে এই কাজগুলা করে। আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করেন। এই বাক্যটা বোঝার জন্য এত কিছু আপনাকে বললাম যে দোয়া, দোয়া যে একটি পাওয়ারফুল ইবাদত, আপনাকে এটি বোঝার জন্য বললাম। দোয়া এমন শক্তিশালী ইবাদত যে আপনার বিপদ আপদ মুসিবত দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা দূর করে দেন। আপনি বিপদে পড়েছেন, বিপদে পড়ে গেছেন, এই মুহূর্তে যখন বিপদে পড়েছেন আপনার বাঁচার কোনো পথ নেই, যেমনটি দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তিনি আগুনে নিক্ষেপ করা হলে তাকে সাহায্যের জন্য, সাহায্য করার জন্য ফেরেশতারা এসেছিল, তিনি বলেছিলেন যে না আমি তোমাদের সাহায্য চাই না, বরং বলেছিলেন একটি বাক্য, হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল, সর্বশ্রেষ্ঠ দোয়া এবং ইবাদা যদি আপনার পিঠ ঠেকে যায়। আমরা বলি যখন বিপদ হয়েছে, মানে পিঠ ঠেকা অর্থ এই যে আপনি এই জায়গাতে ঠেকে গেছেন আর যেতে পারবেন না, সামনে থেকে আপনাকে মারছে কেউ ধরে, এইদিকে যেতেও পারছেন না, মার খাচ্ছেন, এই মুহূর্তটাকে বলা হয় এমন বিপদ, সংকটময় মুহূর্ত হয়েছে, দুনিয়ার কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, এমনটি মুহূর্ত ঘটেছিল ইব্রাহিম আলাইহিস সালামের, যখন তিনার জীবনী আপনি জানেন, তিনি তাওহীদের বাণী প্রচার করার জন্য যখন এই মূর্তিগুলা ভেঙেছিলেন, একটি মূর্তির গলায় তিনি রেখেছিলেন কুড়ালটি, আর তারা যখন মিলা থেকে এসেছিল, তারপর বলেছিল যে এই মূর্তিগুলা সর্বনাশ কে করেছে, একজন তাদের একজন বলেছিল যে অমুক ব্যক্তি যুবক এগুলা তার কাজ,
তাকে নিয়ে এসো, ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলে তিনি বলেছিলেন, আমি ভাঙবো কেন জিজ্ঞেস করো, তার ঘাড়ে তো কোড়াল রয়েছে, ও তো বড়, দেখো। ওরা বলেছিল, কি সর্বনাশ, ও কথা বলতে পারে, ও কথা বলতে পারে। তিনি বলেছিলেন, তোমাদের বিবেক কোথায়, বিবেক বুদ্ধি কোথায়, যে কথা বলতে পারে না, যে কল্যাণ অকল্যাণ করতে পারে না, যে অকল্যাণ অকল্যাণ কিছুই করতে পারে না, তার ইবাদত করো কি করে, হাতে মূর্তি তৈরি করে কি করে তোমরা ইবাদত করো, কি করে তোমাদের আশা আকাঙ্ক্ষা তার কাছে চাও। তাই এই মুহূর্তে তারা বলেছিল যে এই লোকটিকে, এই যুবককে, তাকে বিপদে ফেলা, আগুনে পুড়িয়ে ছাড়া আর কোনো আমাদের বুদ্ধি নেই। তাই যা ছিল সেই সময়তে আপনার কাঠগুলাকে একত্রিত করে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন ফেলেছিল, আগুনে নিক্ষেপ করেছিলেন, এই মুহূর্তে তিনি দেখছিলেন যে আল্লাহর সাহায্য ছাড়া আর দুনিয়াতে কিছু নেই। যদি আপনিও এই বিপদের মুহূর্তে আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। তাই তিনি এই দোয়াটি পড়েছিলেন, হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল। ইমাম বুখারী হাদিসটি নিয়েছেন যে হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক। এরকম যদি হয়, প্রকৃত ইমানদার হন আপনি, আল্লাহকে ভয় করেন, ভয় থাকে, তাহলে কিন্তু এর ফজিলত আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ভয় দেখাইছিল, হত্যার ভয় দেখাইছিল, একই রাবি থেকে বর্ণিত ইবনে আব্বাস তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়েছিলেন, হাসবি আল্লাহু নিয়মাল ওয়াকিল। যদি নবী রাসূলদের দোয়া এটি পড়তে পারেন, তাহলে আমরা আয়াতে পড়েছি আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতরেই তোমাদের উত্তম আদর্শ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আপনার আমার আদর্শ। আপনিও বিপদ মুহূর্তে যদি আপনি পড়েন, হাসবি আল্লাহু নিয়মাল ওয়াকিল, দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে রক্ষা করবেন। অন্তর থেকে যদি আপনি ডাকেন আল্লাহকে, তাহলে এই ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন। তিন ব্যক্তির ঘটনা উল্লেখ না করলে নয়, যাদের ঘটনা আপনি শুনেছেন, জানেন। তিন ব্যক্তি যখন আপনার চলে গেছিল ফাঁকা মাঠে, তাদের উপর পাথর চেপে বসেছিল, তারা প্রার্থনা করেছিলেন নেকি নেক আমলের মাধ্যমে, অন্তর থেকে তারা এই কাজটি করেছিলেন। এক ব্যক্তি পিতামাতার খেদমত করেছিল, তা আল্লাহকে বলেছিল, আল্লাহ এই কাজটি যদি, পিতামাতার খেদমত আমি তোমার জন্য করে থাকি, পাথর সরায় দাও। আপনারা ঘটনা জানেন, আমি বেশি বলতে যাচ্ছি না। ওই ব্যক্তি পিতামাতার খেদমতের কারণে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ মাঠে গিয়ে দুধ দহন করে প্রথম আমার বাচ্চাদের খাওয়াতাম না, বরং পিতামাতাকে খাওয়াতাম, পান করাতাম। একদিন কি হয়েছে, সন্তানেরা ঘুমিয়ে পড়েছে, এই মুহূর্তে আমি পিতামাতাকে না পান করায় সন্তানদের পান করাইনি, যদি এই কাজটি তোমার জন্য হয়ে থাকে তাহলে পাথর সরা দাও, পাথর সরে যাই। আর একজন লোক ছিল যে তার তার চাচাইতো বোনের সাথে কুকর্ম করবে, কিন্তু করে নাই আল্লাহর ভয়ে। এই মুহূর্তটা তার ছিল আল্লাহকে ভয় এবং প্রার্থনা আল্লাহর জন্য। তাই আল্লাহ তাআলা তাকে যেমনটি কুকর্ম থেকে রক্ষা করেছেন, পাথর একটি সরাই দিয়েছিলেন। আমানতদার তৃতীয় নাম্বার ব্যক্তি, তার বাড়িতে কাজের লোক ছিল কামলা, তাকে টাকা দিয়েছিল, সে নেয়নি, পরে এসে বলেছিলেন যে এই যে টাকা পাবো আমাকে দাও। তিনি বলেছিলেন, যাও এই যে গরুর পাল আর ছাগল দেখছো রাখাল সব তোমার। তিনি বলছিলেন যে আমার সাথে এর কি করো না, যা পাবো তাই নাও। তিনি বলছেন, না না সব তোমার। তিনি আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ এই আমানত যদি তোমার জন্য রক্ষা করে থাকি তাহলে পাথর সরা দাও, পাথর সরে যাই। আমি বলছিলাম দোয়া পাওয়ার ফল ইবাদত, এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনার ইহকাল কল্যাণ পরকালীন মুক্তি পাবেনই পাবেন। তাই আপনাকে আমি বুঝাতে পেরেছি কি পারে নাই, আবারও বলছি, দোয়া যেটি খালিস অন্তরে আল্লাহর জন্য হয় এই দোয়াটি পাওয়ারফুল, আল্লাহ কবর মঞ্জুর করেন। তাই কোনো সময় যদি জানেন যে কোনো ব্যক্তি কবর মাজারে গিয়ে প্রার্থনা করছি, এটিকেই বলছি বড় শিরিক। যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য নামে করে তাহলে বড় শিরিক হয়ে যাবে, তার পরকাল হারিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্না, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। অনেক এই বিষয়গুলো আপনি জানেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়াল্লা তাদু আমিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউক ওয়া লা ইয়াদুরুক ফাইন ফালতা ফাইন্নাকা মিনাল যালিমিন ফাইন্নাকা ইযা মিনাল যালিমিন। এখানে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি ডাকো তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাইরেক্ট বলছেন, তাহলে আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি অন্যর জন্য অন্যকে ডাকেন, কোনো কবরের কাছে গিয়ে যদি প্রার্থনা করেন, শিরকি কাজ করেন, আপনার কোনো উপায় নেই। তাই এখানে ব্যাখ্যায় বলছেন তাফসীর আত-তাবারী রাহিমাল্লাহ, তিনি বলছেন যেখানে মুহাম্মদকে উদ্দেশ্য করে বলছেন,
যে মূর্তি পূজা কবর পূজা যা আছে সবগুলা বাতিল কারণ মূর্তি যেমন হাতে তৈরি করা মূর্তি আপনার কল্যাণ অকল্যাণ করতে পারে না অনুরূপই কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার কল্যাণ অকল্যাণ করার কোনো ক্ষমতা নেই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাবীকে ডেকে বলছেন যে তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকো না কারণ তারা তোমার কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারে না যদি যদি তারা কেউ এগুলা করে তাহলে সে জালেম হবে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং সে নিজের আত্মার উপর জুলুম করলো কেন যে আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে নবী তুমি বলে দাও যারা নিজের উপর জুলুম করেছে আসরাফু জুলুম করেছে অন্যায় করেছে এই ব্যক্তিকে বলো যে আল্লাহর রহমত থেকে যাতে নিরাশা না হয়ে যায় এর অর্থ এই যে আপনি জুলুম বা আপনি পাপ করলে আল্লাহর দিকে রুজু হন তাওবা করে ফিরে আসেন তাহলে আপনার জন্য কল্যাণ হবে আল্লাহ তাআলা বলছেন জালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি ওয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিউল কাবীর যে সত্য মাবুদের জন্য আমরা সালাত পড়তে এসেছি ইবাদত বন্দেগী সব কিছু করি আপনার জীবনে একটু চিন্তা করিয়েন ঘুমানোর সময় জীবনে কতটি ভালো কাজ করেছেন কতটি খারাপ কাজ করেছেন আপনি একদিন আপনি প্রত্যেক দিন এটি একটি চিন্তা গবেষণা আপনি করবেন কি কাজটি করলেন কিটি আপনার হয়েছে কার জন্য হয়েছে যদি আপনার এই গবেষণা আসে যে আমি বাঁচবার কয়দিন আমার জীবন থেকে শেষ হয়ে গেছে বয়স শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষকে 60 থেকে 70 বছর বয়স দেওয়া হয়েছে তা আপনি কার জন্য ইবাদত করছেন কার জন্য কি কাজ করছেন আপনি একটি গবেষণা করবেন তা আল্লাহ বলছেন সত্য মাবুদ আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে অন্যকে যারা ডাকে সবগুলা বাতিল আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকলে সবগুলা বাতিল তাই আল্লাহর জন্য আপনার ইবাদতটা করার জন্য আল্লাহ তাআলা বলছেন আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রত্যেক রাতের তৃতীয় অংশে তিনি নেমে আসেন এরপরে বলেন মাইয়া দাউনি ফাস্তাজিবালাহু এমন কি আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে তিনি নেমে আসেন তাহলে আল্লাহ তাআলা উপর থেকে নেমে আসা যায় নিচে কেমন করে এটি আমার ক্ষমতা নেই আপনারও ক্ষমতা নেই আপনি জানবেন আল্লাহ তাআলা উপরে তবে প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে তিনি নেমে আসেন আর আপনাকে বলে এভাবে বলেন মাইয়া দাউনি কি আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব আল্লাহ ডাইরেক্ট বলছেন প্রত্যেক রাতকে তৃতীয় অংশ করেন তিনটি অংশ করেন তৃতীয় তিনটি অংশ করেন তৃতীয় অংশে আপনি উযু করেন সালাত পড়েন এবাদত বন্দেগী করেন আল্লাহকে ডাকেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন কি করে ডাকবেন আল্লাহকে পাপ করেছেন অনেক পাপ মাথায় রয়েছে আল্লাহকে বলেন ইয়া গাফুর ইয়া গাফফার হে আল্লাহ তোমার নাম গাফুর গাফফার তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমিই তো ক্ষমা করো দুনিয়ার কেউ ক্ষমা করতে পারে না তাই তো আপনি দয়া মাসুরাতে বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা আপনি বলছেন আল্লাহ নিজের আত্মার উপর জুলুম করেছি অন্যায় করেছি অনেক পাপ করেছি তুমি ছাড়া তার কেউ ক্ষমা করতে পারে না তুমিই ক্ষমা করো বিধায় তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি এই শেষ রাতে আল্লাহর এই কথাগুলা স্মরণ করে আল্লাহকে ডাকেন মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহকে ডাকেন আপনার টাকা পয়সা গাড়ি পা গাড়ি বাড়ি সব কিছু পড়ে থাকবে একাই এসেছিলেন একাই যেতে হবে একাই এসেছিলেন একাই যেতে হবে একাই এসেছিলেন একাই যেতে হবে এই কথাটা মনে রাখেন এসেছিলেন কাঁদতে কাঁদতে এসেছিলেন অন্যরা হেসেছিল আপনি এমন মানুষ হবেন যে আপনি হাসতে হাসতে যাবেন অন্যরা আপনার জন্য কাঁদবে করন্দন করবে চোখের পানি ফেলবে আপনার জন্য আল্লাহ তাকে মাফ করে দাও এই কথাটি যাতে মানুষ বলতে বাধ্য হয় আপনাকে এই মানুষ হতে হবে তাহলে আপনি সফল মানুষ তাহলে আপনি সফল মানুষ তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে তিনি বলেন মাইয়া দাউনি ফাস্তাজিবালাহু এমন কি আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব আল্লাহ তাআলা বলছেন আমার বান্দাকে বলে দাও যে আমি আমার বান্দা যখন আমাকে ডাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে হে নবী তুমি বলে দাও যে আমি আমার বান্দার নিকটে রয়েছি বান্দা যা বলে আমি শ্রবণ করি যদি খালিস অন্তরে আপনি আমি আল্লাহকে ডাকতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ডাকে সাড়া দিবেন কি সমস্যা রয়েছে আপনি ভালো জানেন কি বিপদে আছে আপনি ভালো জানেন আপনারই ভালো জানা তাই আপনি চাকরি হয়
না আপনার রিজিকের অভাব আপনার সমস্যা আছে আল্লাহকে ডাকেন আপনার একজন ভালো রমণীর প্রয়োজন একজন টাকা পয়সা বা একটা চাকরির প্রয়োজন আল্লাহকে বলেন আল্লাহ আপনাকে দিবেন দেওয়ার জন্যই আল্লাহ তাআলা বলছেন এরপরে বলছেন মাইয়াসালুনি ফাওতিয়ালাহু যার যা চাওয়া পাওয়া আছে আমার কাছে চাও আল্লাহ তাআলা এভাবে বলছেন তাই আল্লাহর কাছেই চান দুনিয়ার কাউরির কাছে চাওয়া নয় কেউ আপনাকে দিতে পারবে না বিপদ আপদ মুসিবতে আল্লাহর কাছে আপনি চান চাওয়ার মতো চাইলে আপনার এগুলা দূরীভূত হয়ে যাবে তাই যদি বিপদে পড়েন এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সময়তে বিপদে পড়তেন বিপদে পড়লেই তিনি উযু করে দুই রাকাত সালাত পড়তেন সালাত গুনাহ তাই করতেন আপনিও তাই করেন আমার উচিত তাই করা বিপদে পড়লে অন্য কাউর কাছে যাওয়ার প্রয়োজন নাই তাই সালাবগণ যা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা করতেন সেই কাজটি আপনিও করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আদর্শ আপনি বাস্তবায়ন করলেন এই প্রার্থনা করেন আপনার দোয়া কবুল মঞ্জুর হবে সালাতের মাধ্যমে দোয়া কবুল হয় সালাতের মাধ্যমে দোয়া কবুল হয় আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সিজদা যখন দেওয়া হয় সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায় বিধায় তুমি সিজদাই বেশি ফাকসিরু আদ্দোয়া বিধায় তুমি এই সিজদার মাধ্যমে বেশি বেশি দোয়া করো প্রার্থনা করো আল্লাহকে ডাকো তাই আল্লাহ তাআলা আপনাকে ডাকতে বলছেন এরপরে বলছেন মাইয়াস্তাগফিরলি ফাগফিরলাহু যার কার ক্ষমা চাওয়ার প্রয়োজন নাই সবাই আমরা পাপী এমন কোন মানুষ নেই যে পাপ নেই সবার পাপ আছে তা আল্লাহ তাআলাই বলছেন মাইয়াস্তাগফিরলি ফাগফিরলাহু যে যারা ক্ষমা চাও ক্ষমা আমার কাছে চাও আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তাকে ক্ষমা করে দিব আল্লাহ তাআলা বলছেন কিন্তু আমরা কয়জন শেষ রাতের কথা এখানে আল্লাহ তাআলা বলছেন শেষ রাতের প্রত্যেক রাত্রে তিনি তৃতীয় অংশে এভাবে নেমে আসেন আর বলেন যদি আল্লাহর কাছে আমরা চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করবেন বিপদের সময় আদম এবং হাওয়া যে দোয়াটি পাঠ করেছিলেন সে দোয়াও তাওহীদ রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এইভাবে বলেছিলেন হে আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি যদি আমার ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের ভেতর হয়ে যাব যখন আদম এবং হাওয়া উভয় জান্নাতের ফল আপনার এই গাছের ফল খেয়েছিল তারপরে তারা তাদেরকে দুই জায়গাতে যখন তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল তারা এই দোয়াটি পাঠ করেছিলেন তাওহীদের বাণী পাঠ করেছিলেন হে আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকে কেউ ক্ষমা করতে পারবে না বিধায় তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দাও ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে এই তাওহীদের বাণী বলে প্রার্থনা করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আমি নিজের উপর জুলুম করেছি তুমি পুত পবিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে যত প্রকার বিপদ আপদ হোক না কেন আল্লাহ তাআলা তাকে দূর করে দিবেন হাদিস ইমাম তিরমিজি লিখেছেন সহিহ আলবানী আলবানী রাহিমাল্লাহ সহি বলেছেন আপনার বিপদ আপদে আল্লাহর কাছে এইভাবে ডাকেন আপনার জন্য কল্যাণ হবে কল্যাণ মঞ্জুর করবেন সালমান ফার্সি তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে এই মুহূর্তে আল্লাহ তাআলা বান্দার হাতকে জিরো ফেরত দেন না জিরো আমরা বুঝি হাদিসে বলা হয় সিফরান সিফরান মানে শূন্য জিরো আপনার হাতে কিছু দেন যতবার হাত উত্তোলন করবেন আল্লাহ আপনাকে দিবেন তবে বেদাতি দোয়া নয় শারঈ দোয়া যে দোয়া রয়েছে এই দোয়া আল্লাহর কাছে চান আল্লাহ আপনার হাতে কিছু দিবেই অল্প হলেও কিছু দিবেন ফেরত এমনি এমনি জিরো শূন্য ফেরত দিবেন না কিছু আপনাকে দিবেন তা আপনিও দোয়া করেন আল্লাহর কাছে আমরা কল্যাণ করি প্রার্থনা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে এসেছে ইমাম তিরমিজি হাদিসটি এসেছেন ইবনে ওমার তিনি বলছেন যে আপনার যে কাজটি এখনো হয়নি বা বিপদে পড়েছেন বা পড়েননি আপনি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে বিপদ হলেও এই দোয়া কল্যাণ হবে আর না হলেও আপনার কল্যাণ হবে অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আপনি ভালো আছেন এই মুহূর্তে আল্লাহকে বেশি বেশি ডাকেন তাহলে বিপদে পড়লে ওই সময়তে দোয়া করলে এই দোয়াটি কবুল হবে যখন আপনি ভালো আছেন ভালো তো আছেন ভালো সময় মানুষ ডাকে না ভালো যখন আছেন ওই মুহূর্তে আল্লাহর কাছে আপনি ডাকেন বেশি বেশি বিপদে পড়লে আল্লাহকে ডাকলে ওই মুহূর্তে এই দোয়াটি কবুল হবে তাই আমাদের সমাজে মানুষ এমন হয়েছি ওলামা রাহিমাহুল্লাহ বলছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি বলছেন শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি বলছেন যে এখনকার মুশরিক আর আগেকার মুশরিকের ভিতরে অনেক পার্থক্য তার মানে কি পার্থক্য আগেকার মুশরিক যারা ছিল এরা বিপদে পড়লে খালিস অন্তরে আল্লাহকে ডাকত আর বর্তমানের মুশরিক যারা মুসলিম দাবি করে তারপরও মুশরিক এরা বিপদে পড়লে ওই পীর সাহেবকে ডাকে ভালো থাকলেও তাকে ডাকে এটা হলো পার্থক্য তাহলে মুশরিক আগেকার মুশরিক এরা বিপদে কুফফারে কুরাইশ
এরা বিপদে পড়লে ওই সময়তে দুনিয়ার কাউকে ডাকতো না, ডাইরেক্ট আল্লাহকে ডাকতো। আর এখন বর্তমানে যারা মুশরিক বিপদে সময়ও পীর সাহেবকে ডাকে, ভালো থাকে তখনও পীর সাহেবকে ডাকে। এই পার্থক্যটা করেছেন, তা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা খালিস অন্তরে দোয়া করি, আল্লাহ যেন আমাদের কবুল মঞ্জুর করেন, আল্লাহ যেন আমাদের কল্যাণ দান করেন। অনেক কিছুই বলার ছিল, তারপর সংক্ষিপ্ত রূপ আমি এইভাবে আলোচনা করলাম। আর একটি হাদিস বলে আমি আমার সংক্ষিপ্ত খুতবা আমি শেষ করব। আবু দারদা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা এই কাজটি করব, মানুষের সাথে আমরা হিংসা বিদ্বেষ করব না, খবরদার জেনে হিংসা বিদ্বেষের দিকে আমরা যাব না। মানুষের জন্য যদি কল্যাণ চান আপনার কল্যাণ হবে, মানুষের জন্য যদি অকল্যাণ চান আপনার অকল্যাণ হবে। আবু দারদা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি অজান্তেই তার ভাইয়ের জন্য কল্যাণমূলক দোয়া করে, ফেরেশতা বলেন ওয়ালাকা মিসলাক, আমিন। এরপর বলেন যে ওয়ালাকা মিসলাক, তুমি যে দোয়াটা করছো আল্লাহ তাআলা তোমাকে অনুরূপ দান করুন এবং তাকেও দান করুন। তাহলে আপনি যদি ভালো দোয়া করেন তাহলে এই ফেরেশতা আপনার জন্য দোয়া করছে, হতে পারে আপনার দোয়াটাই ফেরেশতার দোয়াটা কবুল হচ্ছে কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। বোঝা গেছে না? আপনার ভাইয়ের জন্য অকল্যাণ চাচ্ছেন, ফেরেশতা বলবে তোমার ধ্বংস হোক, যা চাচ্ছ অনুরূপ আল্লাহ দিক। ওর জন্য অকল্যাণ চাচ্ছেন, ও ফেরেশতার দোয়া কবুল হলো আপনার ধ্বংস হচ্ছে, আর কিছুই হয় না। এই জন্য মানুষের জন্য কল্যাণের দোয়া করার চেষ্টা করেন। ইমাম মুসলিম রহিমাল্লাহ হাদিস নিয়েছেন, আমরা একে অপরের জন্য কল্যাণের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের কল্যাণ করার তৌফিক দান করেন, মানুষের কল্যাণ করার তৌফিক দান করেন। আরেকটি হাদিস উবাদা বিন সামিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন আপনি ঘুমিয়ে গেছেন, ঘুমক ভেঙে গেছে, এই মুহূর্তে একটি দোয়া আপনি পড়তে পারেন, এরপর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেটি কবুল মঞ্জুর করেন। সে দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো ব্যক্তি যখন ঘুমিয়ে যায়, ঘুম যখন ভেঙে যায় রাত্রে, তারপর এই দোয়াটা যদি পাঠ করে আর আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহকে বলে রব্বিক ফিরলি, হে আল্লাহ বা ক্ষমা করো, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, অথবা যদি অন্য কোনো প্রার্থনা করে আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল মঞ্জুর করেন। তারপরে বলছেন যদি সে উযু করে এরপর সালাত পড়ে তাহলে তার সালাত কবুল হয়, মঞ্জুর হয়। এই জন্য ঘুমার সময় আপনি দোয়া কালাম এর সাথে উযু করে ঘুমানোর চেষ্টা করবেন। আপনাকে বলছি না যে করতেই হবে, যদি পারেন ভালো উযু করে ঘুমানোর চেষ্টা করেন, এর সাথে ঘুম ভেঙে গেলে এই দোয়াটা পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুম ভেঙে গেলে এই দোয়াটা পাঠ করেন, এরপর আল্লাহকে বলেন আল্লাহ মাফ করে দাও। আপনি শুয়ে আছেন এইভাবে আপনি ডাকেন, আপনাকে উঠতে হবে না, শুয়ে আছেন, এই দু ঘুম ভেঙেছে, এই দোয়াটা পাঠ করেন আর আল্লাহকে বলে আল্লাহ মাফ করে দাও, আমি পাপি, আমাকে মাফ করো, অন্যায় করেছি, মাফ করো। যদি আপনার মন না মানে আপনি উযু করেন, দুরিকা সালাত পড়েন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের মাফ করো, আমাদের যা বললাম তা কবুল করো। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।